বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি একবার একটি সিনেমা দেখছিলাম, ভারতীয় বাংলা একটি সিনেমা, যেটির নাম ছিল প্রাক্তন, এবং পুরো সিনেমাটি ট্রেনে হচ্ছিল। আমি তখন ভাবলাম যে এই রেলপথগুলো আসলে কীভাবে তৈরি হয় এবং এই রেলপথগুলো আসলে কী কী, এগুলো ভাবতে ভাবতে বাংলাদেশের রেলপথ নিয়ে যখন জানার চেষ্টা করলাম, তখন আসলে কিছু তথ্য আবিষ্কার করলাম। আজকে তোমাদের সাথে সেই তথ্যগুলো সম্পর্কে জানাবো। আজকে আমরা বাংলাদেশের রেলপথ সম্পর্কে জানবো, এবং বাংলাদেশের রেলপথ হচ্ছে বাংলাদেশের স্থলপথের একটি ভাগ। বাংলাদেশের রেলপথকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। প্রথমেই পড়ে ব্রডগেজ। দেখো বন্ধুরা, ব্রডগেজ রেলপথ বলতে কী বোঝায়? ব্রডগেজ রেলপথ বলতে বোঝায় যার প্রশস্ততা বা যেটি প্রস্থ হচ্ছে 1.68 মিটার, সেটিকে আমরা ব্রডগেজ হিসেবে অভিহিত করে থাকি। এবং এই ব্রডগেজ রেললাইনের পরিমাণ প্রায় 659 কিলোমিটার, এবং এটি রাজশাহী এবং খুলনা বিভাগে অবস্থিত। বন্ধুরা, আমাদের যে দ্বিতীয় ভাগ, সেই দ্বিতীয় ভাগটি হচ্ছে ডুয়েল গেজ রেলপথ। এটি জামতৈল থেকে জয়দেবপুর পর্যন্ত অবস্থিত, এবং এই ডুয়েল গেজ রেলপথের পরিমাণ হচ্ছে 375 কিলোমিটার। এরপরে যে পরবর্তী ভাগ রেলপথের, সেটি হচ্ছে মিটার গেজ। এটি যখন তুমি নাম দেখছো, নাম দেখি বুঝে ফেলছো যে এটি আসলে কী। এটির প্রস্থ হবে তাহলে, ব্রডগেজের প্রস্থ যেহেতু 1.68 মিটার, তাহলে মিটার গেজের প্রস্থ হবে 1 মিটার। এবং মিটার গেজের এটি অবস্থিত বাংলাদেশের যমুনা নদীর পূর্বাংশ থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট এই সকল বিভাগে মিটার গেজ রেলপথ প্রচলিত। এবং এই মিটার গেজ রেলপথের যে টোটাল মোট যে আয়তন, সেটি হচ্ছে 1843 কিলোমিটার দীর্ঘ। বন্ধুরা, তোমরা যদি এখন দেখো, তাহলে বুঝতে পারছো যে বাংলাদেশে যে তিন রকমের রেলপথ রয়েছে, সবচেয়ে বেশি রেলপথ রয়েছে মিটার গেজের, এবং সবচেয়ে কম রেলপথ রয়েছে ডুয়েল গেজের। তাহলে বন্ধুরা, তোমরা জেনে গেলে যে রেলপথগুলো আসলে কী কী হতে পারে। এখন আমরা এটি মানচিত্রে দেখার চেষ্টা করব যে বাংলাদেশের সেই রেলপথগুলো আসলে কোথায় কোথায় অবস্থিত। দেখো বন্ধুরা, তোমরা একটি মানচিত্র, বাংলাদেশের একটি মানচিত্র দেখতে পাচ্ছ, যেখানে বাংলাদেশের রেললাইনগুলো সম্পর্কে দেয়া আছে। দেখো বন্ধুরা, এই যে মাঝে মাঝে ফাঁকা ফাঁকা দিয়ে যে লাইনগুলো গেছে, সেই লাইনগুলো মূলত হচ্ছে ব্রডগেজ রেল লাইন, এবং মিটার গেজ রেল লাইন হচ্ছে একেবারে সোজা যে দাগগুলো যে গিয়েছে, সেগুলো হচ্ছে মিটার গেজ রেল লাইন। এইগুলোকে আমরা মিটার গেজ রেল লাইন বলে থাকি। এবং যে স্থানে মিটার গেজ এবং কিছু কিছু স্থানে দেখবে যে অনেকটা এরকমভাবে গিয়েছে, এভাবে যে স্থানগুলো গিয়েছে সেখানেগুলো হচ্ছে ডুয়েল গেজ। ডুয়েল গেজটা হচ্ছে যে স্থানে আমরা মিটার গেজ এবং ব্রডগেজ দুটোই পাই, সেটিকে আমরা ডুয়েল গেজ হিসেবে অভিহিত করে থাকি। তাহলে আমরা বন্ধুরা আমরা জেনে গেলাম যে বাংলাদেশের রেলওয়েগুলো রেলপথ হচ্ছে তিন রকমের, মিটার গেজ, ব্রডগেজ এবং ডুয়েল গেজ। ধন্যবাদ বন্ধুরা।